হ্যালো ভিউয়ার শাহরিয়ার আছে কিভাবে ডট কমের পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে এক্সেল ফাইল প্রিন্টিং সো এক্সেলের ফাইল প্রিন্ট করতে গিয়ে ঝামেলায় পড়েন নাই এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল এবং শুরুতে আমিও আসলে এক্সেলের ফাইল প্রিন্ট করতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি তো চলুন আজকে আমরা দেখি যে এক্সেলের ফাইল প্রিন্ট করতে গিয়ে আপনারা কী কী সমস্যায় পড়বেন এবং সেগুলোর সলিউশন কী হতে পারে সো যে ফাইলটা প্রিন্ট করবো সেটা অলরেডি ওপেন করা আছে এবং আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে প্রথম সিট শিট ওয়ান শিট টু এখানে কিছু লেখা আছে অর্থাৎ আসলে প্রোডাক্ট এই চার সিটে চার ধরনের তথ্য আছে এবং সেই তথ্যগুলো প্রিন্ট করতে গিয়ে আমরা কী কী সমস্যায় পড়বো সেগুলো আসলে সলিউশন করার চেষ্টা করব সো এক্সেলে প্রিন্ট করবার জন্যে অন্যান্য ফাইলের মতোই কন্ট্রোল পি প্রেস করতে হয় কন্ট্রোল পি প্রেস করার পরে আমি আসলে প্রিন্ট প্রিভিউ এসেছি দেখতে পাচ্ছি যে আমার এখানে নেইম এবং তথ্যগুলো চলে এসেছে প্রিন্ট করবার জন্য এবার এটাকে প্রিন্ট করবার জন্য প্রিন্টার এখান থেকে আমরা কোন প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টারের নাম দেখায় দেব এবং প্রিন্ট বাটনে ক্লিক করলেই প্রিন্টিং শুরু হবে আরও কিছু সেটিংস আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আর এখানে কপিস একই জিনিসের আপনি কতগুলো কপি করবেন সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই তো ফিজিক্যাল প্রিন্টার এই মুহুর্তে যেহেতু আমার নেই সেহেতু আমি চাইলে প্রিন্ট করতে পারি পিডিএফ আকারে এই ফাইলটাকে সো প্রিন্ট এখানে ক্লিক করলাম করপরে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ চুজ করলাম করপরে ফাইলটাকে প্রিন্ট করবো প্রিন্ট বাটনে ক্লিক করছি করার পরে সে আমার কাছে জিজ্ঞাসা করবো যে আমি আসলে ফাইলটাকে কোন জায়গায় প্রিন্ট করে সেভ করবো সো আমি দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ এখান থেকে এক্সেল এর মাঝে এবং নাম দিয়ে দিচ্ছি যে পি ওয়ান পিডিএফ ফাইল রেডি এবার যদি আমরা সেই ফাইলটাকে আসলে দেখি যে আসলে সেটা প্রিন্ট হয়েছে কি না এই সেই ডেস্কটপের মধ্যে এক্সেল ফোল্ডার ওপেন করি ইয়েস প্রিন্ট হয়েছে সো লেট দেন বি দেয়ার প্রিন্ট করার ক্ষেত্রে অনেকেই অনেক সময় জুমিং অ্যাক্টিভ করা থাকে ও ভালো কথা আপনি যদি এক্সেল একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে রিকমেন্ড করব আমাদের এক্সেলের বেসিক থার্টিমিটার একটি টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন যেখানে আসলে বেসিক থেকে অ্যাডভান্স বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছে যদিও সব কিছু আলোচনা করা সম্ভব হয়নি এবং খুব সম্ভবত সামনে আরও একটি টিউটোরিয়াল তৈরি করব তার উপরেই তো তার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনের মধ্যেই পাবেন অথবা টান পাশে উপরে খেয়াল করেন ওকে সো যেটা বলছিলাম যে অনেক সময় দেখা যাচ্ছে যে জুমিং এখানে আমরা জুমিং অ্যাক্টিভ করে রেখেছি দুশো আশি পার্সেন্ট এবং লেখাগুলো অনেক বড় এখন অনেকে হয়তো মনে করবেন যে প্রিন্ট দিলে হয়তো লেখাগুলো এত বড়ই হবে সো একটু প্রিন্ট কমান্ড দিয়েই দেখি কন্ট্রোল পি দেখতে পাচ্ছি আসলে অত বড় না সে নর্মাল আকারে প্রিন্ট হবে অর্থাৎ একশো পার্সেন্ট থাকা অবস্থায় যা হয় সেভাবেই প্রিন্ট হবে সো এটা যখন হানড্রেড পার্সেন্ট ছিল এ অবস্থায় যতটুকু দেখতে পাচ্ছেন ঠিক ততখানি আকারে প্রিন্ট হচ্ছে তো লেখাগুলোকে বড করার উপায় কি বা প্রিন্ট করবার সময় বড়ো করা যাবে কিভাবে সিলেক্ট করে লেখাগুলোর ফন্ট সাইজ বাড়িয়ে দেন এবার যখন প্রিন্ট করবেন কন্ট্রোল পি হিসেবে দেখি সে বড়ো আকারেই প্রিন্ট হবে ওকে ওয়ান মোর ইস্যু এখানে দেখতে পাচ্ছি যে বর্ডার নেয় এবং আমি চাইলাম যে বর্ডার সহ যেন প্রিন্ট হয় তাহলে বর্ডার সহ প্রিন্ট করা যেতে পারে কিভাবে দুটো ওয়ে আছে একটা ওয়ে হচ্ছে লেখাগুলোকে সিলেক্ট করে বর্ডার দিয়ে নিলেন বর্ডার সহ প্রিন্ট হবে এবং অন্য আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি চাইছেন লেখাগুলোর আগে থেকেই বর্ডার থাকবে না কিন্তু যখন আপনি প্রিন্ট কমান্ড দেবেন তখন যেন বর্ডার সহ প্রিন্ট হয় এটা করবার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে রিবনের পেজ লেআউট এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে গ্রিড লাইন প্রিন্ট টিকচিহ্ন দিয়ে নিন দেন এবার যদি আপনি কন্ট্রোল পি কমান্ড দেন দেখেন বর্ডার চলে এসেছে অর্থাৎ এবার যদি প্রিন্ট করি তাহলে সে বর্ডার সহ প্রিন্ট হবে অ্যান্ড আসলেই দেখি হয় কি না পি টু ওপেন করে দেখি বর্ডার সহ পি টু ফাইলটা প্রিন্ট হয়েছে ওকে সো এক্সেলে ফিরে এলাম তাহলে সিম্পলি এক্সেলে প্রিন্ট করা আমরা শিখলাম এখানে বলেছিলাম যে কন্ট্রোল পি প্রেস করার পরে যে অপশনগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবার অনেকে আমাকে প্রশ্ন করে বসেছিলেন যে ভাইয়া এক্সেলে প্রিন্ট দিচ্ছি কিন্তু সাদা পেজ আসছে যেমন আমরা যদি শিট টুয়ে যাই যাওয়ার পরে প্রিন্ট কমান্ড দেই লাইক কন্ট্রোল পি সাদা পেজ আসছে প্রিন্ট হচ্ছে না সো কন্ট্রোল পি সাদা পেজ লেখা ছিল ওখানে কিন্তু এখানে নাই কেন সো যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে একটু খেয়াল করে নিচের দিকে পেজ অফ দ্যাট যদি দ্বিতীয় পেজে গুলো আছে প্রথম পেজে নেই এটা একটা ইস্যু এটা কেন হচ্ছে আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আপনার এই যে লেখাগুলো আছে এই লিখাগুলোর উপরে এবং বামে আরো বেশ কিছু কলাম আর রো আছে যেগুলোতে কোনো লিখা নেই তাহলে এটা সলিউশন কি হতে পারে এটা সলিউশন হচ্ছে আপনি আইদার এদেরকে ডিলেট করে দিতে পারেন সবগুলোকে ডিলেট করে দেবেন রাইট ক্লিক ডিলেট একইভাবে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলেন করার পরে রাইট ক্লিক ডিলেট ডিলেটিং কমপ্লিট এবার কন্ট্রোল পি প্রেস করেন প্রিন্টিংয়ের জন্য হাজির এটা একটা ওয়ে দ্বিতীয় ওয়ে হচ্ছে আন্ডু করে নেই দ্বিতীয় ওয়েটা হচ্ছে আপনি এই সিলেক্ট করা রোয়ের উপরে রাইট ক্লিক করবেন তারপরে হাইট একইভাবে উপরের দিকে সিলেক্ট করা যে রো একটু কলা কলাম আমি সিলেক্ট করেছিলাম রাইট ক্লিক হাইট এবার কন্ট্রোল পি প্রেস করি চলে এসেছে বাট ইজিয়েস্ট ওয়ে যেটা সেটা হচ্ছে আপনি লেখাগুলোকে জাস্ট সিলেক্ট করেন ইজিয়েস্ট ওয়ে লেখাগুলো সিলেক্ট করার পরে কন্ট্রোল পি এখনও দেখাচ্ছে পেজ ওয়ান অফ টু অর্থাৎ দুটো পেজ এখানে আছে এবং দ্বিতীয় পেজে আছে আমি যেটা করবো এবার সেটিংস থেকে প্রিন্ট অ্যাক্টিভ শিটের পরিবর্তে আমরা দেখিয়ে দেব প্রিন্ট সিলেকশন এবার খেয়াল করেন পেজ ওয়ান অফ ওয়ান প্রথম পেজে তারা চলে এসেছে অর্থাৎ আপনি যদি লেখাটাকে সিলেক্ট করেন এখান থেকে লেখাটা সিলেক্ট করা আছে এবার কন্ট্রোল পি প্রেস করবেন করার পরে কী করবেন করার পরে সেটিংস থেকে দেখিয়ে দেবেন প্রিন্ট সিলেকশন চলে আসবে আর যদি এটা প্রিন্ট অ্যাক্টিভ শিট থাকে তাহলে কিন্তু পাবেন না সো প্রিন্ট সিলেকশন সিলেক্ট করা অংশটা প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে সো দ্বিতীয় ইস্যু আমাদের সলভ হয়ে গেল এবার দেখি আমরা প্রোডাকশন সো এই পেজে যে তথ্যগুলো আছে এগুলো আসলে রো এর দিকে ডাটাগুলো বেশি কলামের দিকে ডাটাগুলো কম অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ডান থেকে বামে ডাটা বেশি কিন্তু উপর থেকে নিচে ডাটাগুলো কম এবং এটাকে আমি যদি কন্ট্রোল পি কমান্ড দিই কি ঘটনা ঘটে আবার সেই ব্ল্যাঙ্ক এবার যে ঘটনাটা ঘটেছে দেখেন এটাও যদি থাকে আপনার সেটিংসে যে প্রিন্ট সিলেকশন তাহলে আপনার পেজে অনেকগুলো লেখা থাকবে কিন্তু লেখা প্রিন্ট হবে না তাহলে এটার সলিউশন কি হতে পারে এখান থেকে দেখিয়ে দেবো আমরা প্রিন্ট অ্যাক্টিভ শীট চলুন তাহলে প্রিন্ট কমান্ড দিয়ে দেখি কন্ট্রোল পি প্রেস করছি প্রিন্ট কমান্ড দিলে যা দেখা গেল তা হচ্ছে পেজটা প্রিন্ট হবে এক থেকে চার অর্থাৎ চার পেজে প্রিন্ট হবে কিন্তু আমরা কি চাই এটা শুধু চার পেজে প্রিন্ট হোক অনেকগুলো পেজ নষ্ট হবে তাহলে এটাকে সলভ করা যায় কিভাবে তো আমরা চার পেজে প্রিন্ট না করে কম পেজে প্রিন্ট করবো সো কম পেজে প্রিন্ট করার জন্য আমরা যেটা করতে পারি যে এই পেজটা তো আসলে আড়াআড়িভাবে আছে আমরা এটাকে চেঞ্জ করে যদি আনুভূমিক করি যেটাকে আসলে প্রোটেক্ট আর ল্যান্ডস্কেপ বলে সো এই মুহুর্তে যেভাবে আছে এটাকে আমরা বলছি প্রোট্রেট আপনারা একটু আগে খেয়াল করেছেন এইখানে এরপরে দেখেন এখানে কি আছে প্রোটেট ওরিয়েন্টেশন পেজ ওরিয়েন্টেশন চেঞ্জ করবো আমরা অ্যাকচুয়ালি এখানে ক্লিক করার পরে তো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিয়ে দিলাম ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দেওয়ার পরে দেখেন এবার তিনটা পেজ হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং তৃতীয় পেজে দেখতে পাচ্ছি ডাটা অনেক কম সো আমরা যদি চাই এটাকে দুই পেজে নিয়ে আসবো কিভাবে করা যেতে পারে এখানে নো স্কেলিং এখানে একটা কাজ আছে আমাদের আবার এখানে মার্জিন এটা একটা কাজ আছে আবার পেজ সেট আপ এটা একটা ইস্যু সো সাধারণত কম্পিউটারে প্রিন্ট হয় এ ফোর সাইজে কিংবা লিগাল পেজে অন্যান্য পেজেও প্রিন্ট হয় সো লিগাল পেজগুলো এদের লম্বা একটু বেশি বড়ো হয় কেউ যদি লিগাল পেজে প্রিন্ট করেন তাহলে দেখবেন যে লিগাল পেজ লে আউট দেওয়া মাত্রই এটা দুই পেজে চলে এসেছে সো লিগাল পেজে যদি প্রিন্ট করেন না করলে কিন্তু লিগাল পেজ দেওয়ার দরকার নাই এখান থেকে সো লিগাল পেজটা কোনগুলো হয় যে ক্ষেত্রে ডাইমেনশন যেটা হয় সেটা হচ্ছে এর ওয়াইটটা হয় এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি আর লম্বা এটা হয় আসলে চোদ্দ ইঞ্চি যেটা লম্বা সাধারণত আমরা এ ফোর সাইজে প্রিন্ট করে থাকি সো এটা থাক এই অবস্থায় আমাদের ঠিক করে নেওয়াটাই বেটার হবে সো ফোর থাকলেও এবার আপনারা যেটা করতে পারেন যে মার্জিন একটু চেঞ্জ করে নিতে পারেন এর পরের ঘরে আমরা খেয়াল করব নর্মাল মার্জিন হোয়াইট মার্জিন ন্যারো ন্যারো চুজ করলাম দেখি কি ঘটে সো ন্যারোতে এসে স্টিল আমরা দেখতে পাচ্ছি যে আসলে তিন পেজি আছে তবে লাস্টের পেজে মাত্র একটারও সো সরি মাত্র একটা কলম তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি এটাকে সলিউশন করার একটা ওয়ে হলো যখন আমরা ন্যারো দিলাম তখন দেখছি যে এই পাশটা একেবারে লেগে গেছে কিন্তু এই পাশটাতে লেগে যায়নি তবে এটা কিভাবে করা যেতে পারে আপনারা প্রিন্ট প্রিভিউয়ে থাকা অবস্থায় যদি এদের লাইভ এডিটিং চান এই যে এই অংশগুলো কম বা বেশি করতে চান এটা কিন্তু আমরা এক্সেলে এইখানটা এসেও সবগুলোকে সিলেক্ট করে আমরা যদি এদের ওয়াইড একটু কমাই দিই প্রতিটা কলামের ইস্যু সলভ হয়ে যাবে এবার যদি কন্ট্রোল পি কমান্ড দেয় দেখেন দুই পেজে চলে এসেছে দ্বিতীয় পেজ প্রথম পেজ আচ্ছা সো আপনি যে লাইভ দেখতে দেখতে এটাকে ঠিক করবেন ওকে সেটা করার জন্য আপনারা এই কোনায় দেখেন এইখানটা ক্লিক করবেন সো মার্জিন মার্জিন এরিয়া আপনার সামনে হাজির এবার আপনি এদেরকে ধরে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন একটু একটু করে অ্যাডজাস্ট করে নিলেন বড় হও বড় হও সবগুলো আসলে ওখানে বাড়াই দিয়ে এসে এখানে যদি একটু আমরা একটু চেঞ্জ করে নিই মেবি এটাকে ষাট পিক্সেল করে দিলাম অনেকখানি বেড়ে গেছে কন্ট্রোল পি চলে এসেছি এবার দ্বিতীয় পেজে যাই যাওয়ার পরে এইখানে একটু বাড়িয়ে নিব আমরা সো ধরে নিলাম যে লাস্ট এটাকে বাড়িয়ে দিলাম একবার এই পর্যন্ত দিয়ে দিলাম সো এবার দুই পেজ পূর্ণ হয়ে গেল এটা গেল একটা ওয়ে ফিট করে নেওয়ার আরেকটা ওয়ে হচ্ছে আপনার মার্জিনের নিচে দেখেন এখানে নো স্কেলিং আছে তাই না এই নো স্কেলিং থেকে আপনি ফিট ওয়ান পেজ ফিট শিট ওয়ান পেজ দিয়ে দিলে ওর যতখানি জায়গায় লাগুক ও নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে একটা শিটের মধ্যে করে দেবে পেজ ওয়ান কিন্তু এতে করে লেখাগুলো অনেক ছোটো হয়ে যায় সো আপনি যদি মনে করেন যে ছোটো লেখা আপনি অ্যাকসেপ্ট করবেন আপ টু ইউ আপনি সেটা করে নিতে পারেন অথবা আপনি চাইলে ফিট অল কলাম ইন ওয়ান পেজ অথবা ফিট অল রো ইন ওয়ান পেজ তাহলে ক্ষেত্রে এই দিকটা সে অ্যাডজাস্ট করে নেবে সো এর থেকেও ভালো অ্যাডজাস্টমেন্টের আরেকটা জায়গা হলেও সেটা হচ্ছে পেজ সেট আপ এইখানটায় ঢুকবে ঢোকার পরে অ্যাডজাস্ট টু এইটাতে আমরা একটু একটু করে কম বেশি করে ঠিক করে নিতে পারি লাইক নাইনটি দিয়ে দিলাম ওকে একটু বড় হয়ে গেছে এবার মনে হয় আরও একটু বাড়াই দেওয়া যেতে পারে সেটা এটা আরো ভালো অ্যাপ্লিকেশন একটু পরে আমরা দেখব তাহলে পেজ যদি দেখি আমরা চার পেজ আসছে থেকে আমরা দুই পেজে নিয়ে আসাটাও শিখে গেলাম ওকে সো প্রোডাকশন থেকে এবার আমরা প্রোডাক্ট পেজে যাচ্ছি তো প্রোডাক্টস এটাকে আমরা কন্ট্রোল পি কমান্ড দেই এখানটা আমরা দেখতে পাচ্ছি সাত পেজে প্রিন্ট হবে তো একটু লাস্টের দিকে যদি যাই দেখব আসলে সাত পেজে প্রিন্ট হলেও লাস্টের যে অংশটা ছিল এখানে বেশ কিছু ডাটা পেজের ফাঁকা অংশ আছে তো আমরা এটাকে ছয় পেজে নিয়ে আসতে পারি কি না তো ছয় পেজে নিয়ে আসবার জন্য কি করা যেতে পারে আমরা একটু আগে দেখেছিলাম অর্থাৎ এর আগের শীটে যে আমরা এখান থেকে মার্জিনটাকে একটু আপডেট করছিলাম সো এখানেও একটু করে দেখি মার্জিনটা আপডেট কিছুটা কমে এলো অনেকখানি কমে এলো এখন এই এতটুকুর জন্যই একটা পেজ আমার আবার বেশি লাগছে তাহলে এটাই কি করা যেতে পারে আমরা পেজ সেট আপে গেলাম অ্যাডজাস্ট টু নাইনটি ফাইভ করে দিয়ে ওকেতে ক্লিক করি দেখেন আমার পেজ হয়ে গেছে সিক্স তার আরও একটা পেজ আমি কমিয়ে নিলাম ঠিক আছে এখন আমি চাইলে আবার এই মার্জিনটাকে একটু বাড়িয়ে দিতে পারি তাতে দেখতে পাচ্ছি যে আমার ছয় পেজকে কাভার করতে পারছে সো এভাবেও আপনি আসলে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবং এটাকে যদি আমি প্রিন্ট কমান্ড দিই বলছি পি থ্রি প্রিন্টিং কমপ্লিট আমরা এবার দেখব দেখেন প্রিন্ট হয়ে গেছে সো পেজ মোটামুটি সবগুলোই আলোচনা করা হয়ে গেছে এবার আরো কিছু ইস্যু যেগুলো অনেক সময় কাজে লাগে সেটা হচ্ছে যে আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনার হেডার যেন প্রিন্ট হয় আমরা যেটা করতে পারি কন্ট্রোল পি পেজ সেটআপ যেখানে আসছি এখানেই হেডার অ্যান্ড ফুটার এখানে আমরা যা খুশি লিখে দিতে পারব অথবা আপনি এইখানে মার্জিন পেজ সেটআপ আপ এই যেখানে আছে পুরো অংশটা এর এই কোনায় ক্লিক করলেও পেজ সেটআপে আসতে পারবেন আসার পরে এবার আমরা মার্জিন একটু আগে দেখিয়েছিলাম কম বেশি করা যায় পেজ কোন পেপার সাইজ চুজ করে নেবেন এবার হেডার অ্যান্ড ফুটারে আসছি এইখানটায় দেখেন হেডার নান চুজ করা আছে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি যে পেজ নাম্বার হয়তো দেব অথবা বেশ কিছু ইনফরমেশন যেগুলো দেওয়াই থাকে যে পেজ ওয়ান অফ হোয়াট তাহলে পেজ ওয়ান অফ ওয়ান ওয়ান অফ টু এভাবে পেজ নাম্বারিং করবে কাস্টম হেডার থেকে আপনি কাস্টম হেডিং দিতে পারেন ফুটার এখানে নাম দেওয়া আছে আপনি হয়তো ডেট দিয়ে দিলেন দেওয়ার পরে ওকেতে ক্লিক করি করার পরে আমরা যদি এবার প্রিন্ট রিভিউ দেখি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট রিভিউ দেখব প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে পেজ ওয়ান অফ সেভেন দ্যাট মিনস প্রিন্ট করলে আমার সাতটা পেজ হবে আর নিচের দিকে আমরা যেহেতু মার্জিনটাকে অ্যাডজাস্ট করেছিলাম তাই হেডিংয়ের যে জায়গা সেটা সে ধরে রেখে ফেলেছিল আচ্ছা এখান থেকে আমরা উপরের অংশটাকে টেনে একটু করে দেব হুম হুম অ্যাডজাস্ট করে নেবেন নিলেন এখানে দেখা যাচ্ছে পেজ আমরা চোদ্দোটা পেজ না কমিয়ে ফেলি চলে এসেছে সাতটা পেজ সাতটা পেজকেও আমরা আরও কমিয়ে নেব দেখি লাস্টে কী আছে এরকম অবস্থা আছে আমরা বলছি যে পেজ সেটা গিয়ে নাইনটি পারসেন্ট ওকে অ্যান্ড পেজ সিক্স অফ সিক্স তাহলে ছয়টা পেজে কনভার্ট করে নিতে পারছো এভাবেই আপনি আসলে আপনার পুরো পেজ এর প্রিন্ট করার আগে এডিটিং এডিটিংগুলো করে নিতে পারেন আর এখানে আপনি যদি কাস্টম হেডিংও অ্যাড করতে চান কাস্টম হেডার অথবা কাস্টম ফুটার লেফটে কী থাকবে যেমন ফাইল অফ শাহরিয়ার জাস্ট কথার কথা বলছি মাঝখানে এখানে পেজ অফ পেজ দেওয়া আছে রাইট রাইট পাশে আমি কি বলবো হয়তো কিভাবে ডট কম লিখে দিলাম কথার কথা ওকে ওকে তো আমরা যদি এই পেজটাকে এখন দেখি আমরা দেখতে পাবো যে ফাইল অফ সাহারিয়ার কীভাবে ডট কম চলে এসেছে এবং প্রিন্ট কমান্ড দিলে সেগুলো সহ প্রিন্ট হবে একইভাবে ফুটারে যদি আপনি কোনো কাস্টম ইনফরমেশন অ্যাড করতে চান সেটা করা সম্ভব সেটা কীভাবে পেজ সেটা হেডার অ্যান্ড ফুটার এইখান থেকে এই নিচের যে অংশ আছে কাস্টম ফুটার এখানে আপনি এখানে দেখান দিয়ে আসি কনফিডেন্সিয়াল লেখা আছে আপনি কনফিডেন্সিয়াল লেখাটাকে চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছে মতো বসিয়ে দিতে পারেন অথবা এখানে ডেট দেওয়া আছে ডেটের পরিবর্তে আপনি অন্য কিছু যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন এবং সেগুলোর ক্ষেত্রে এইখানে বেশ কিছু অপশন থাকে ডেট নেবেন নাকি টাইম নেবেন নাকি আপনি পেজ অফ পেজ নেবেন এখান থেকে চুজ করে আপনি নিয়ে নিতে পারবেন এ অর্থাৎ আপনার হলো ফন্ট সাইজটাকে চেঞ্জ করে নিতে পারবেন ওখানে যে লেখাটা যাবে সেটার সো আমি ধরে নিলাম যে টাইম ইনসার্ট ডেট অ্যাজ ওয়েল অ্যাজ টাইম এই সহ আসবে ওকে সো এখানে টাইম আর ডেটটা আপডেট হয়ে যাবে একটু পরে দেখেন যে এই মুহূর্তে তিনটা কত বাজছে আর আপনি যদি এদের গ্যাপ চান যেমন দেখেন দেখতে পাচ্ছেন যে একবারে সব লাগা আছে যদি আরও কাছ থেকে আমরা দেখি তাহলে এই মাঝে আমরা হচ্ছে গ্যাপ এই সেট আপ রিডার্ন ফুটার কাস্টম ফুটার এইখানটায় আপনি একটু গ্যাপ দিয়ে দেন ওকে ওকে এবং বাস্তব সে গ্যাপটা পেয়ে যাবেন সো এভাবে আসলে আপনি আপনার এক্সেলের ফাইলটাকে প্রিন্ট রেডি করে নিতে পারবেন কিংবা প্রিন্ট করবার সময় এর সাইজ কম বেশি করে অ্যাডজাস্ট করে নিয়ে প্রিন্ট করতে পারবেন সো এই ছিল আসলে এক্সেলের বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স প্রিন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্সেলের আমাদের আরও বেশ কিছু টিউটোরিয়াল আছে যেগুলো ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন আর আপনারা যদি মনে করেন যে আপনার এই প্র্যাকটিস শিটটা দরকার সেই ফাইলটি আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই 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 প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে